বরানগর কলকাতার উত্তর সীমান্তে অবস্থিত এক প্রাচীন জনপদ ও পৌর শহর। ঔপনিবেশিক পর্বে বরানগর ছিল প্রথমে ডাচদের ঘাঁটি, পরে তা হাত বদল হয়ে ব্রিটিশদের হাতে যায়। 1658 সালে ডাচরা প্রথমে এখানে কুটির স্থাপন করে। বরানগরে ইতিহাস বিজড়িত প্রায় 20টি ঘাট রয়েছে। মহাপ্রভু চৈতন্যদেব, কবিগুরু রবীন্দ্রনাথ থেকে ঠাকুর রামকৃষ্ণদেব ও স্বামীজির পদধূলিতে ধন্য এই ঐতিহাসিক জনপদের কয়েকটি আশ্রম ও মন্দির আজ একদিনের ভ্রমণে আমরা ঘুরে দেখব। দুপুরে ভোগগ্রহণ করব ঐতিহাসিক পাটবাড়ি আশ্রমে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ আমি তুলে ধরব বরানগর ভ্রমণের প্রথম পর্বের খুঁটিনাটি। আজকে বরানগর ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য কাশীপুর উদ্যানবাটি। কিভাবে আসবেন? ট্রেনে বা মেট্রো রেলে আসতে চাইলে এসে নামুন দমদম স্টেশনে। স্টেশনে বাইরে থেকে অটো ধরে চিড়িয়া মোড়ে নামুন। চিড়িয়া মোড় পার করে অটো পার্কে 10 টাকা মাথাপিছু ভাড়ায় চলে আসুন কাশীপুর উদ্যানবাটি। ধর্মতলা বা নিউ টাউন থেকে দক্ষিণেশ্বরগামী বাসগুলো কাশীপুর উদ্যানবাটির সামনে দিয়েই যায়। এই বাসগুলো ধরলে আপনি সরাসরি উদ্যানবাটি পৌঁছে যাবেন। সকালে সোনালী রোদ্দুর গায়ে মেখে আমাদের প্রথম গন্তব্য কাশীপুর উদ্যানবাটি। সুবিশাল ফটক পার করে কিছুটা এগোলেই বাম হাতে পড়বে একটা রেলিং দিয়ে ঘেরা আম গাছ। 1886 সালে 1 জানুয়ারি বিকেল 3টে আজ রামকৃষ্ণদেবের শরীর কিছুটা ভালো হওয়ায় তিনি হাঁটতে হাঁটতে বাগান ধরে চলে আসেন আম গাছের তলায়। আম গাছের তলায় তখন আড্ডারত অতুল, গিরিশ, রামসহ অনেক ভক্তকে তিনি দেখতে পান। ভক্ত গিরিশের কথায় আপ্লুত হয়ে শ্রীরামকৃষ্ণ বলেন, তোদের আধ্যাত্মিক জাগরণ হোক, এই আশীর্বাদ করি। এই কথা শুনে ঠাকুর সমাধিস্থ হলে সবাই দেখতে পান ঠাকুরকে ঘিরে রয়েছে এক আশ্চর্য দিব্য জ্যোতি। ঠাকুরের এই রূপ দেখে ভক্তরা আনন্দে চিৎকার করতে লাগলেন। প্রতি বছর কাশীপুর উদ্যানবাটিতে এই দিনটি স্মরণে কল্পতরু উৎসব পালন করা হয়। উদ্যানবাটির চারিদিকে ফুলে ফুলে ছেয়ে রয়েছে। যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, অসুস্থ অবস্থায় ঠাকুরের জীবনের শেষ কয়েকটা মাস এই বাড়িতেই কেটেছিল। 1885 সালের 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট পর্যন্ত। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের থেকে মাসিক 80 টাকা ভাড়ায় এই বাড়িটি রামকৃষ্ণদেবের জন্য ভাড়া নেওয়া হয়। বাগান বাড়ি উপরে ঘরে থাকতেন ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং। নিচে ছোট ঘরে থাকতেন সারদা মা, যা আজ সারদা মায়ের মন্দির হিসেবে প্রতিষ্ঠিত। আর নিচের পাশের ঘরে থাকতেন শিষ্যরা। মূল বাড়ির পূর্বে ও পশ্চিমে সিঁড়ি রয়েছে। বাড়িটিকে ঘিরে আছে গোলাকার পথ। বাগানে রয়েছে একটি ডোবা ও একটি পুকুর। বাগানের দক্ষিণ পশ্চিমে বড় পুকুরের পাশে একটা খেজুর গাছ ছিল। দিব্যজ্ঞানে ঠাকুর দেখতে পান যে সেই গাছের নিচে রয়েছে বিষধর এক সাপ। শিষ্যদের বাঁচাতে তিনি সেই সাপকে তাড়িয়ে দেন। 16ই আগস্ট 1886 সালে এই উদ্যানবাটিতে ঠাকুর পরলোক গমন করেন। এই বাড়িতেই রামকৃষ্ণদেব তার শিষ্যদের সন্ন্যাস গ্রহণে এবং সঙ্গবদ্ধভাবে জনসেবার কাজে উদ্বুদ্ধ করেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। এখানে রয়েছে পার্কিং এর ব্যবস্থা। এখানে পার্কিং কিন্তু বিনামূল্যে।
এর পরের গন্তব্য বিখ্যাত বড়ানগর মঠ। কাশীপুর উদ্যানবাটির সামনে থেকে অটো বা বাস ধরে ফোরবি বাসস্ট্যান্ড বা বড়ানগর বাজারে এসে নামুন। বাম দিকে 3-4 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন বড়ানগর মঠে। শ্যামাচরণ মৈত্র লেন ধরে সোজা গেলেই পেয়ে যাবেন বড়ানগর মঠ। 1886 সালের 19শে অক্টোবর বড়ানগর মঠ প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, দ্বিতীয় গন্তব্য আমাদের বড়ানগর মঠ। আগে এই মঠ বাড়ি ছিল পুরানো জরাজীর্ণ, মুন্সিদের ভাড়া বাড়ি বলে পরিচিত। এই ভুতুরে বাড়িতেই দীর্ঘ 5 বছর স্বামীজি তার গুরুভাইকে নিয়ে একসাথে থাকতেন এবং ধ্যান ও সাধনা করতেন। মঠে থাকাকালীন নিত্য স্নান ও কাজের জন্য স্বামীজিরা প্রতিদিন প্রামাণিক ঘাটে গঙ্গা নদীতে যেতেন। আরও পরে 1882 সালে এই মঠ আলমবাজারে স্থানান্তরিত হয়। দোতলায় রয়েছে ধ্যান কক্ষ, কিছুটা সময় এখানে বসে কাটালে মন শান্ত ও পবিত্র হয়। দর্শনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। ওই সোজা হচ্ছে বড়ানগর মঠ, আর এদিকে গেলে পাবেন তারক ভোলা মন্দির। অবশ্যই দর্শন করে যাবেন তারক ভোলা মন্দির। এটা মূল গেট নয়, একটা সাইড দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। মঠ দেখে মঠের আগেই পড়বে বাবা তারক ভোলার মন্দির। মন্দিরটি আপনারা ঘুরে দেখতে পারেন। ভক্তদের কথায় বাবাকে ভক্তি ভরে নিজের সমস্যার কথা জানালে মনোবাঞ্ছা নাকি পূর্ণ হয়। প্রতি সোমবার প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে, ভোগ খাওয়ানো হয়। তবে মন্দিরে ছবি তোলা বারণ থাকায় আমি খুব বেশি ভিডিও এখানে তুলতে পারিনি। বাবা তারক ভোলা মন্দির থেকে হাঁটা পথে চলে আসুন সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। 3 মাতার মোড়ে এই কালী মন্দির বেশ পুরানো। সিদ্ধেশ্বরী কালীমাতা দর্শন করে আবার হাঁটা পথে মিনিট 4 হেঁটে চলুন দেখে আসি বড়ানগর রামকৃষ্ণ মিশন। বিদ্যালয়ের পঠন পাঠনে আজ এই মিশনের অবদান অনস্বীকার্য। গোপাল লাল ঠাকুর রোডে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে 22শে এপ্রিল 1912 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশাল এরিয়া জুড়ে শান্ত স্নিগ্ধ পরিবেশ প্রথম দর্শনেই আপনাকে মুগ্ধ করবে। মিশনে প্রবেশ করে বাঁ হাতেই পাবেন স্বামীজির বিশাল এক মূর্তি, আর ডান দিকে স্বামীজি সহ বাকি গুরুভাইদের ওয়াল পেন্টিং। এরপরে ডান হাতে পড়বে ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজির বিশাল সুন্দর এক মন্দির। প্রথমে ব্রহ্মানন্দ বালকশ্রম নামে দুজন শিক্ষার্থীকে নিয়ে যোগীন্দ্রনাথ ঠাকুর এই স্কুলটি চালু করেছিলেন। পরে এই স্কুলই বড়ানগর রামকৃষ্ণ মিশনে রূপান্তরিত হয়। 1934 সালে আশ্রমের প্রাথমিক বিদ্যালয় ধীরে ধীরে মধ্য ইংরাজি স্কুল এবং 1958 সালে বহুমুখী উচ্চ বিদ্যালয় হিসেবে গড়ে ওঠে। এই রামকৃষ্ণ মিশন দেখে আবার কিছুটা পিছন দিকে হেঁটে 1 মিনিট সময়ের মধ্যে চলে আসুন পেট্রোল পাম্পের কাছে। এখান থেকে টোটো বা অটোতে চলুন ঘুরে আসি মহাপ্রভুর পদধূলিতে ধন্য পাটবাড়ি আশ্রম থেকে। আজকে দুপুরে ভোগ গ্রহণ করব এই পাটবাড়ি আশ্রমেই। অটোতে গেলে সময় লাগবে 10 মিনিট, ভাড়া নেবে 10 টাকা প্রতিজন। আমরা এসে পৌঁছালাম ভগবত আচার্যের পাটবাড়ি আশ্রম। আমি চলে এলাম বড়ানগর শ্রী পাটবাড়িতে, তো চলুন ঘুরে দেখি পাটবাড়ি। বড়ানগর পাটবাড়ি আশ্রম সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তবে ভোগ আরতির পরে দুপুরে মূল মন্দিরের দরজা ঘণ্টা 3 বন্ধ থাকে।
পাটবাড়ির তোরণ পার করেই বাঁদিকে আছে অফিস ঘর, সোজা গেলে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। এখানে পার্কিংয়ে কোনো রকম চার্জ লাগে না। রঘুনাথ উপাধ্যায় স্বপ্নে দেখেন যে মহাপ্রভু চৈতন্যদেব ভগবানেরই আর এক রূপ। এরপরেই রঘুনাথ ছুটে যান নবদ্বীপে চৈতন্যদেবের সঙ্গে দেখা করতে। মহাপ্রভুকে সামনে পেয়ে তার সাথেই পাকাপাকি থাকার ইচ্ছা প্রকাশ করেন রঘুনাথ। কিন্তু মহাপ্রভু রঘুনাথকে তার পার্শ্বদের কাছে দীক্ষিত করে তাকে ফিরে যেতে বলেন, আশ্বাস দেন পুনরায় দর্শনের। এর এক বছরের মাথায় সন্ন্যাস গ্রহণ করে চৈতন্যদেব দক্ষিণ ভারতে গমন করেন। এরপরে 1515 সালে পানিহাটি হয়ে তিনি হাঁটতে হাঁটতে বড়ানগরে পৌঁছান। বড়ানগরে গঙ্গার পাড় ধরে চলতে চলতে একটি কুটির থেকে ভাগবত পাঠের শব্দ তিনি শুনতে পান। নিঃশব্দে কুটিরের সামনে পৌঁছে লক্ষ্য করেন তার প্রিয় পার্ষদ রঘুনাথ কন্দনরত খুব সুন্দরভাবে অনুভূতি মিশিয়ে ভাগবত পাঠ করছেন। রঘুনাথ তার সামনে মহাপ্রভুকে দেখে বিগলিত হন এবং তার আতিথ্যের ব্যবস্থাপনায় উদ্যত হন। কিন্তু চৈতন্যদেব তাকে ভাগবত পাঠ চালিয়ে যেতে বলেন এবং 9 ঘন্টা তার সামনে মাটিতে বসে তিনি তা শ্রবণ করেন। মধ্যরাতে মহাপ্রভু নৃত্য করেন এবং আলিঙ্গন অবস্থায় তাকে ভাগবত আচার্য উপাধিতে ভূষিত করেন। মহাপ্রভু তাকে পাদুকা, শালগ্রাম এবং নারায়ণশিলা দান করে নীলাচলে পাড়ি দেন। সেই পাদুকা আজও অতি যত্নে শ্রদ্ধার সাথে পূজিত হয়। কোথা থেকে এসেছেন? দমদম থেকে। আচ্ছা, তো পাটবাড়ি আপনি কেন আসেন? পাটবাড়ি আমি স্কুলের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, তো আমার মানে এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, ওনার মানে প্রাণের টানেই আমি এখানে আসি, আমার ভালো লাগে এই জন্য এখানে আসি। আজকে কি দুপুরে এখানেই ভোগ গ্রহণ করবেন? না, ভোগ তো আমি আসলে আমার স্কুলের ছেলে এখানেই মানে পাশেই সেন্ট্রাল মডার্ন স্কুলে পড়ে, তো ওখানে ওকে দিয়ে এখানে আমি চলে আসি, আমার বন্ধুকেও নিয়ে আসি এখানে, তো মাঝে মধ্যে এখানে এসে ভোগ গ্রহণ করি, আবার বাড়িতেও চলে যাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি কুপন পেয়ে গেছি। পাটবাড়ি আশ্রমে প্রবেশ করেই ডান দিকে হচ্ছে অফিস ঘর, যেখান থেকে আপনারা দুপুরে ভোগের কুপন পাবেন। আসতে হবে 12টার মধ্যে, 12টার পর এখানে ভোগ আরতি দেওয়া হবে ভগবানকে, তারপরে 12:30 থেকে প্রসাদ দেওয়া হয়। 70 টাকা প্রসাদের মূল্য, একজনকে একটাই টিকিট দেওয়া হয়, অর্থাৎ আপনারা 10 জনের টিম থাকলে 10 জনকে গিয়েই টিকিট করতে হবে। ভজনিতায় গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। মূল মন্দিরের আগে রয়েছে বিরাট বিরাট থাম দেয়া নাট মন্দির। নাট মন্দির পার করে মূল মন্দির, আর মূল মন্দিরের পেছনেই রয়েছে ভোগ খাবার ঘর। দুপুরে 12টার মধ্যে অফিস ঘর থেকে ভোগের কুপন আপনাকে সংগ্রহ করতে হবে। কুপন মূল্য 70 টাকা প্রতিজন। আপনারা যারা রথে পুরী যেতে চাইছেন তারা এখান থেকেও পুরী যেতে পারেন। 5,000 টাকা প্রতিজন, বাসে করে নিয়ে যাবে, 7 দিন রাখবে, ওখানে সমুদ্রের কাছে কোনো ধর্মশালাতে রাখবে। নাট মন্দিরের সামনেই রয়েছে রামদাস বাবাজির সমাধি মন্দির। এখন মূল মন্দিরের দরজা কিন্তু বন্ধ, দুপুর 12:20 পরে ভোগ আরতির সময় মন্দিরের দরজা আবার খুলবে, আর সাধারণের ভোগ গ্রহণ শুরু হয় দুপুর 1টায়। তো আমার হাতে অনেকটা সময় রয়েছে, ভোগ আরতি শুরু হতে বেশ কিছুটা দেরি, চলুন দর্শন করে আসি বিখ্যাত কাঁচ মন্দির। পাটবাড়ি আশ্রম থেকে কাঁচ মন্দির হাঁটা পথে 7-8 মিনিট লাগবে, আর টোটোতে গেলে 10 টাকা ভাড়ায় মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন। এই হচ্ছে পাটবাড়ি আশ্রম, আর এই দিকে গেলে হচ্ছে সোজা কাঁচ মন্দির। তো আমার হাতে কিছুটা সময় আছে, চলুন দেখে আসি কাঁচ মন্দির। আপনারা টোটো ধরেও কাঁচ মন্দির যেতে পারেন। পাটবাড়ি আশ্রম থেকে হেঁটে 7-8 মিনিটে আমি পৌঁছে গেলাম কাঁচের মন্দিরে। আমরা এসে পৌঁছালাম বিখ্যাত কাঁচ মন্দিরে। এই মন্দির মণি মন্দির নামেও পরিচিত। 1902 সালে সত্যানন্দদেব কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি ছিলেন আধ্যাত্মিক মনোভাবাপন্ন।
কলেজে শিক্ষার সময় তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য শ্রী অভয়ানন্দ মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করেন। মন্দিরের সামনে থেকে শেষ পর্যন্ত চারিদিকে ফুলে ফুলে ছেয়ে রয়েছে। মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং স্নিগ্ধ। সত্যানন্দদেব ভক্তদের কাছে শ্রী ঠাকুর নামে পরিচিত ছিলেন। 1967 সালের 13 মার্চ ভুবনেশ্বর মন্দিরের আদলে এই আটকোণ বিশিষ্ট মন্দিরটি গঙ্গার পাড়ে স্থাপিত হয়। মন্দিরের গাত্র হার্সাট গ্লাসে তৈরি বলে হালকা নীলাভ দেখায়। হিন্দুস্তান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল এই মন্দিরটি নির্মাণ করে দেন। এই মন্দিরের নিচে রয়েছে সারদা মায়ের কেস, পানের ডিবে, ঠাকুর রামকৃষ্ণদেবের কেস, কামারপুকুর বাড়ির সিঁড়ির ইঁট। মাটির নিচে এই মন্দিরটি 20 ফুট এবং মাটির উপরে এর উচ্চতা 40 ফুট। এই মন্দিরে গঙ্গার ঘাটটি সুন্দর করে বাঁধানো। মন্দির প্রাঙ্গণে রয়েছে সাদা দুটি শিব মন্দির। কাঁচের মন্দিরের বাইরে রয়েছে দুটো শিব মন্দির, একটা হচ্ছে বিশ্বেশ্বর শিব মন্দির, একটা হচ্ছে রুদ্রেশ্বর শিব মন্দির। একদম গঙ্গার ধারেই সাদা দুটো শিব মন্দির। কাজ মন্দিরের পাশেই রয়েছে কাজ মন্দির ঘাট, চাইলে ঘুরে যেতে পারেন। এবার আবারও আমাদের পাটবাড়ি ফেরার পালা। ওখানে দেখব ভোগ আরতি, আর ভোগ আরতির শেষে ভোগগ্রহণ করব আমরা। ভোগ প্রসাদের ছবি তোলা নিষেধ করায় আমি ভোগের ছবি আপনাদের দেখাতে পারলাম না। সাদা ভাত ছিল, মুগের ডাল ছিল, একটা পাঁচমিশালি সবজি ছিল, আলু ফুলকপির তরকারি ছিল, পেঁপের চাটনি ছিল, আর পায়েস ছিল। পায়েস যতবার চেয়েছি মানে আপনি অনেকবারই পাবেন। ভোগ গ্রহণের পরে এখন আমাদের 2 ঘন্টা ছুটি, চলুন বিশ্রাম নিই পাটবাড়ির নাট মন্দিরে। দুপুরের সময়টা বরানগরে সব মন্দিরই বন্ধ থাকে। ঘন্টা দুয়েক বাদে চলুন আবারও বেরিয়ে পড়ি বরানগর ভ্রমণে। এবার আমাদের গন্তব্য ডানলপ মোড়ের কাছে মহামিলন মঠ। পাটবাড়ির কাছ থেকেই আপনারা টোটো পাবেন, 20 টাকা মাথা পিছু ভাড়ায় আপনাকে পৌঁছে দেবে মহামিলন মঠের একদম সামনে। মহামিলন মঠে আপনারা সরাসরি আসতে চাইলে চলে আসুন ডানলপ মোড়ে, অথবা দক্ষিণেশ্বর মেট্রো বা ডানকুনি লোকালে বরানগর স্টেশনে নেমে হাঁটাপথে চলে আসুন এই মহামিলন মঠে। যারা বালির দিক থেকে আসবেন তারা ডানলপের আগেই মহামিলন মঠ বাসস্টপে নেমে পড়ুন। মঠে প্রবেশ করতেই সামনে পড়বে দোতলা বিরাট মন্দির। এই দোতলা মন্দির থেকে ডান দিকে গেলে পাবেন অফিস ঘর। এখানেও ভক্ত এবং সর্বসাধারণের জন্য দুপুরে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে। অফিস ঘর থেকে প্রতিজন 100 টাকা মূল্যে আপনারা দুপুর 12টার মধ্যে এসে ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। চাইলে আপনারা এখানে রাত্রিবাসও করতে পারেন, গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে। 700 টাকায় এখানে রুম পাবেন, 3 থেকে 4 জন থাকতে পারবেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। ভোগ খাওয়ানো হয় দুপুর 1:30টার মধ্যে। হোমযজ্ঞের জন্য বিরাট এক হোমঘর এখানে বানানো রয়েছে।
দোতলা মূল মন্দির বেশ বড়, ওপর থেকে বাইরের পরিবেশটা দারুণ সুন্দর লাগে। মূল গেট দিয়ে প্রবেশ করে বিরাট এক উপাসনা ঘর আর মন্দির রয়েছে। মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। একটা দিন প্ল্যান করে চলে আসুন এই মহামিলন মঠে ঘুরতে, ভোগ গ্রহণ করুন, দিনটা খুবই ভালো কাটবে। সামনেটা হচ্ছে পার্কিং, ফ্রি পার্কিং, বাঁদিকে হচ্ছে গাড়ি আর ডান দিকে বাইক, গাড়িও রাখতে পারেন। পাটবাড়ি আশ্রম থেকে আমি চলে এসেছি মহামিলন মঠে, এটা ডানলপ মোড়ের কাছেই, তো আপনারাও ঘুরে যাবেন মহামিলন মঠ। আর এরপরেই আমরা চলে যাব শ্যাম মন্দির, যাতে সন্ধ্যাবেলা শ্যাম মন্দিরকে আমরা দেখতে পাই। আজকে আমাদের শেষ গন্তব্য নারায়ণী সিনেমা হলের কাছে আলমবাজারে শ্যাম মন্দির, আজকাল যা ভ্রমণার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। মন্দিরটি পুরোটাই শ্বেত পাথরের তৈরি। শ্বেত পাথরের কাজ এখানে আপনাকে মুগ্ধ করবে। তবে এটি সন্ধ্যার পরে আরো আকর্ষণীয় মনে হবে, বৃন্দাবনে প্রেম মন্দিরের মিনি সংস্করণ। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। বন্ধুরা, শ্যাম মন্দিরে আসার কিন্তু সেরা সময় সন্ধ্যাবেলা, আলোতে একদম ঝলমলে থাকে, মনে হবে আপনি বৃন্দাবনে প্রেম মন্দিরে এসে পড়েছেন, এতটাই সুন্দর। তো এটা বেশি আকর্ষণীয় সন্ধ্যাবেলা। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলা 5:30 থেকে। গর্ব গিয়ে পূজিত হচ্ছেন শ্যাম বাবা। শ্যাম বাবা মন্দিরের বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং ডান দিকে রয়েছে বাবা বজরংবলীর বিগ্রহ। বন্ধুরা, আজকের বৈচিত্র্যময় বরানগর ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওয়ে। নমস্কার।